আমরা সাধারণত বাড়িতে ডিমের কারি, ডিমের কষা এইসবই খেয়ে থাকি। তোমরা যদি এইসব খেতে খেতে বোর হয়ে যাও, তাহলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, যার নাম ডিমের কোরমা। এটা বানানো যেমন সহজ, খেতেও হয় দুর্দান্ত। বাই দ্য ওয়ে, আমি সুস্মিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল ইয়ামিজ বাংলা। চলো রান্নাটা শুরু করা যাক। এই রান্নাটার জন্য আমি এখানে 6 খানা সেদ্ধ মুরগির ডিম নিয়ে নিয়েছি। এবার প্রথমে আমি মুরগির ডিমের গাগুলো ছুরির সাহায্যে এইভাবে হালকা করে চিড়ে দেব, যাতে মশলাটা ভালো মতো ভেতরে ঢোকে। আমাদের সমস্ত ডিমগুলোর গা চেরা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ নুন আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি ঠিক এইভাবে ডিমের গায়ে নুন আর লঙ্কার গুঁড়োটাকে মাখিয়ে নেব। দেখো তোমরা, আমাদের ভালো মতো ডিমের গায়ে নুন আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এরপর অন্যদিকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল। তারপর আমাদের পেঁয়াজের একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো, আমাদের পেঁয়াজের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর অন্য একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে আমি নিয়ে নেব 1/2 কাপ পরিমাণ জলের মধ্যে সোক করে রাখা কাজু, আর নিয়ে নেব 10 থেকে 12টা জলে সোক করে রাখা কিশমিশ। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেব 2 খানা কাঁচা লঙ্কা। এবার এটার একটা আমাদের স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। তোমরা দেখো, আমাদের কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্ট কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল, আর ওর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। তেল আর ঘিটা গরম হয়ে এলে আমি ওর মধ্যে বেরেস্তা বানানোর জন্য একটা ছোট সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে আমাদের মিডিয়াম টু লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। তোমরা দেখো, আমাদের পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এই সময় আমি পেঁয়াজগুলোকে সব তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি একে একে ডিমগুলোকে দিয়ে দেব। এবার আমি ডিমগুলোকে 1 থেকে 2 মিনিট হালকা হাতে একটু ভেজে নেব। তোমরা কিন্তু ডিমগুলোকে বেশি লাল লাল করে ভাজবে না, কোরমাতে কিন্তু সাধারণত ডিমগুলো একটু সাদা সাদাই থাকলে ভাল লাগে। তোমরা দেখো, আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, 5 থেকে 6টা সামরিচ। তোমাদের কাছে যদি সামরিচ না থাকে, তার পরিবর্তে তোমরা গোটা গোলমরিচও দিতে পারো। ফোড়নগুলোকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি ওর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পেঁয়াজ বাটাটাকে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। এবার সমস্ত কিছুকে আমাদের মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট পর যখন তেল ছেড়ে দেবে, তখন হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। সমস্ত মশলাগুলোকে আমাদের মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য ভালো মতো একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা কিন্তু হলুদের ব্যবহার করবে না, কারণ কোরমাতে কোনো হলুদের ব্যবহার হয় না। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা কাজু, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা। পেস্টটা দেওয়ার পর একবার ভালো করে সবকিছু নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর যে মিক্সার গ্রাইন্ডার জারে আমি পেস্টটা বানিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ জল।
তারপর সেই মিক্সার গ্রাইন্ডার জার ধরা জলটা আমি ওর মধ্যে দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে সব কিছু। এবার আমাদের মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধ দিয়েও ভালো মতো আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা যে পরিমাণ কোরমার গ্রেভি রাখবে সেই অনুযায়ী তোমরা দুধ দেবে এখানে। দুধ দিয়ে ভালো মতো সমস্ত কিছু মেশানোর পর আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে। আমাদের সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 3 খানা চেরা কাঁচা লঙ্কা। তারপর সমস্ত কিছু হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট পর তোমরা দেখো আমাদের গ্রেভি থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 7 অনুযায়ী নুন আর 7 অনুযায়ী চিনি। নুন আর চিনি দিয়ে আমাদের ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপর এটাকে কষতে দিতে হবে আরো 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি আর দিয়ে দেব আগের থেকে বানিয়ে রাখা 1/2টা পরিমাণ বেরেস্তা। এর বাকিটা আমি ডেকোরেশনের জন্য রেখে দেব। বেরেস্তাটা দেওয়ার পর আমাদের মিডিয়াম ফ্লেমে ভালো মতো সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ডিমের কোরমা। তাহলে আর দেরি কেন, বাড়িতে যে কোনো দিন লাঞ্চে কিংবা ডিনারে তৈরি করে ফেলো ডিমের কোরমার এই দুর্দান্ত রেসিপিটা, আর খেয়ে ফেলো রুটি পরোটা নান বা ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে। তার সাথে সাথে কিন্তু ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর এরকম ভালো ভালো রেসিপি আরো পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। তোমাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।